যখনই আমি বিদেশে যাই বক্তব্য দিই তখন আমি বলি দেখো বাড়ি তো তোমাদের চট্টগ্রাম সিলেট বরিশাল নোয়াখালী কুমিল্লা এসব ডিস্ট্রিক্ট না থাকলে তো আমরা বিদেশে এসে সম্মান পেতাম না আমি গাড়ি থেকে নেমেছি টয়লেটে ঢোঁকব তো তেল তেলপাম্পে নেই পাশে একটা হোটেল দরজায় যেতে ছেলেগুলো দৌড়িয়ে আসলো আরে আপনি কেন এখানে আমার হাত পা কাঁপছে আপনাকে দেখে কি ব্যাপার আপনাকে তো জান দিয়ে ভালোবাসি আপনার কারণে তো পরিবর্তন হয়েছি তো কি করতে পারি আমি বলছি একটু টয়লেটে যাবো আচ্ছা ঠিক আছে টয়লেটে দুই তলায় চলেন নাস্তা পানি সব রেডি তখন আমি বলছি দেখো তোমরা চট্টগ্রামের সিলেটের নোয়াখালি না থাকলে সম্মান পাওয়া যেত না এই যে চুয়াডাঙ্গার লোক আর চাঁপায় নবগঞ্জের লোক এরা খালি চাকরি করবে আর দেশে থাকবে বাইরে যাবে না আর ছোটোখাটো ব্যবসা করবে বড় ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না তা আপনি যে বলেছেন চকলেট তা আমি কি চিরদিনই চকলেটের কথা বলেছি চকলেট থেকে কলা কলা থেকে কাপড় কাপড় থেকে কোটি টাকা ব ধনী হতে কতদিন সময় লাগবে মোটামুটি বক্তব্য শোনে না নাকি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর আর একজনের উপকার করতে চাইলে ব্যবসা ছাড়া বিকল্প কোনো পথ নাই চাকরি করে যদি খান পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন ধার কর্য ধার কর্য ধার কর্য আবার যখন বেতন পাবেন তখন আবার দিয়ে শুয়ে আবার পঁচিশ দিন পরে এখন মায়ে বলছে বেটা কিছু টাকা পয়সা দিতে হতো আম্মা এ মাসে তো পারলাম না দেখি সামনে মাস এক মাসেও পারবে না তা আমি বলেছি দেখো বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না পাঁচ বছর বিদেশে থেকেছে টাকা শুধু বইয়ের নামে পাঠিয়েছে যখন আসার সময় হয়েছে টাকা পয়সা নেব দেশে এসেছে তো কাঁধে আর যাওয়ার সময় বাপের সাথে এত দুর্বল সম্পর্ক বইয়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছে সেটাও বাপকে বলেনি আমার মা আমাকে বলতো বেটা সাবধান নারী তিন জনের বড়ি নারীকে খুব ভয় করে চলতে হয় এ দেখেন তা আমি বলেছি দেখো তোমরা বিদেশে এসেছ খবরদার বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলবে বউয়ের নামে খুলো না বউকে ভালোবাসো আমি ভালোবাসতেই বলছি বউকে মারো না বউকে গালি দিও না বউকে আদর করো বউকে ঢেকে রাখো বউকে আদর করো এত আদরের বই এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় অ্যাকাউন্ট খুলবেন না সব কথা বলবেন না ভুল হবে বিরক্ত করবে এখন দেখছেন তিনজন কাঁদছে কে কে বাপ মা বেটা এরা তিনজন এখন বেটা যতই উল্টে যাক বাপ উল্টে যাক যতই পৃথক হওয়ার দুনিয়াতে কোনো সুযোগ নাই কখন হবে যখন মরে যাবে তখন কাজেই কোনো সময় ভুলে ও বাপ মাকে দূরে ভাবিও না বাপের বয়স বেশি হয়েছে মায়ের বয়স বেশি হয়েছে ওরা উল্টা বলছে কথাই ঠিক ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই এত খারাপ মা দিনরে স্ত্রীকে গালি দেয় টাকা পয়সা জাদি তা দিয়ে দেয় সহ্যই করতে পারি নে কি করবেন এটাই শোনো একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তুমি যখন বি সকাল দশটায় গেছিলে তখন তোমার বউকে বলে গেছিল আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও আমার মা বিছানা পেশাব করছে তোমার মা এখন অজ্ঞান বিকেলে এসেছ তোমার মা ওই ভিজা কাপড়ে আছে পেশাবের কাপড়ে বিকেলে এসে বলছো কয়ে আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি তখন তোমার স্ত্রী বলছে যাও তুমি করো ওই ঘরে ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয় সেই জন্য তোমার মার আমি কাপড় পরিষ্কার করিনি না এবার মনে রেখো তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ করবে না করুক আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক এটাই আমি চাচ্ছি তাহলে তোমার স্ত্রী কালেক্ট কল্যাণ পাবে পরকালে কালেক্ট কল্যাণ পাবে তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে এ কথাই ঠিক শাশুড়িকে জীবন দেওয়া ভালোবাসতে হবে এ কথাই ঠিক শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে এ কথাই ঠিক তারপরেও তোমার বউ দেখনি তুমি কী করবে সব পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবা তুমি তুমি কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি একদিন তোমার মা ছিল তোমার কোলে এখন তুমি তোমার মা এখন তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি কাপড় খেঁচে দেবে তুমি ওকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবার তুমি কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবার তুমি তোমার বোন করবে আশা তুমি করো না তোমার স্ত্রী করবে আশা তুমি করো না নিজ হাতে সব কিছু করো জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর নবীকে বলা হলো সবচেয়ে বড় পাপ কি আল্লাহ রসুল বললেন শির করা তার চেয়ে বড় পাপ তারপরে বড় পাপ কি সন্তান হত্যা করা তারপরে বড় পাপ কি আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর সাথে জেনা করা রাসুল সাল্লাম বললেন সাতটা জিনিস থেকে বেঁচে থাকো এক শির করোনা দুই জাদু করোনা তিন মানুষকে হত্যা কর না চার সুদ খায় না পাঁচ এতিমের মাল নিও না ছয় যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না সাত ভালো মহিলার উপরে অপবাদ লাগায় না এক করোনা জাবাল বলছেন নবী আমাকে বললেন মজ জি দশটা কথা মনে রেখো মজ দশটা কথা মনে রেখো মজ এক সেরে করোনা হত্যা করা হলেও জ্বালিয়ে দেওয়া হলেও শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও সেরেক করো না শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও সেরে করো না দুই পিতামাতার অবাধ্য হয়েও না বাপমা যদি বলে তালাক দাও দিয়ে দাও তবে বলতে পারো আম্মা ভেবে দেখবেন কি তালাক কি আসলেই দিব আপনি একটু পরামর্শ করে দেখেন আপনি যা বলছেন তাই হবে তিন ফরজ সলা ছেড়ো না চার নিষাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা পান খায় না পাঁচ না পাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে যদি জেনা পাপ কাজ হয় তাহলে রুজি কমে যাবে চাকরি হারিয়ে যাবে ব্যবসা মায়ের খাবে যদি পাপ কাজটা কি হয় জেনা হয় তাহলে কি হবে রুজি কমে যাবে হাদিস নিঃশয় খুব ভালো করে মনে রাখতে হবে যদি জেনা হয় তাহলে রুজি কমে যাবে চাকরি হারিয়ে যাবে ব্যবসায়ের খাবে নিঃস্ব হয়ে যাবে আবার বলছি যদি যে না হয় এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না আমি বলিনি নিয়ে কথা কিন্তু মোহাম্মদ সাল্লাম বলেছে এগুলো কোথায় পাবো আব্দুর রাহিম সাহেব মরণ একদিন আসবে এ বইয়ের শেষের দিকে উপদেশ বইও আছে যদি পাপ কার্যে না হয় তাহলে চাকরি মায়ের খাবে তাহলে ব্যবসা মায়ের খাবে যদি পাপ কাজ না হয় তাহলে এমন রোগ হবে ডাক্তার চিনে না ডাক্তার চিনে না এই কথা বলেন খবরদার পাপ করো না পাপ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে আরো শোনো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না আরো শোনো মহামারী কলেরা যদি করোনা ভাইরাস হয় তাহলে ছোঁয়াচে রোগ বলে পালিয়ে যায় না দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসে আমি আদ্রাজাগুন বলেছিলাম কারো যদি করোনা ভাইরাস হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো জানাজা দেওয়া দেওয়াবো কাফন দাফন করব এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছিল তখন লিখা হয়েছিল তুমি করোনায় মারা যাবা তাই আমাকে করোনা হয়েছে কথা আমি বলবো যদি ছোঁয়াচে রোগের কারণে করোনা হয় তাহলে ঢাকা ফিউচার মার্কের পালি মালিক করোনায় মারা গেল কেন ওরা এদেশের পানি খায় না ওরা এদেশের পানি খায় না আর করোনাতে করোনা হয়েছে যাদের ওরা যেসব খেয়ে ফেলে দিয়েছে ওইগুলো যারা কুড়িয়ে খাচ্ছে তাদের হয়নি করোনা তা আমি করোনার রোগীকে দেখতে গেছি ঢাকা তো তার ছেলে তার মেয়ে তার স্ত্রী যেতে দেবে না বলছি আল্লাহ সমান আমি অল্প দিন বাঁচতে এসে সির করে মূর্তি রাজি নই আমি তার গায়ে হাত দিচ্ছি আমার অন্তরে একটু ধাক্কা খায় না গায়ে হাত দিয়ে বলছি কেমন আছেন চিন্তা করবেন না কোনো সমস্যা নেই তখন বলছে আপনাকে অনেক ভালোবাসে আপনি যায়েন না আপনি যায়েন না ওখানে ওর মা ওই ছেলে লোকের স্ত্রী বলছে ওর ছেলে বলছে ওর মেয়ে বলছে আমি বলছি বিশ্বাস করি না তাকে আমি পাঁচ পয়সা দাম দিনে এটা আমাকে বলছে বিমানে মাস্ক পরেন ধৈর্য ধারণ করো মাস্ক পরেন ধৈর্য ধারণ করো মাস্ক পরেন ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন বিমানে উঠছিলাম তখন তুমি দেখো নি যে আমার মাস্ক নেই তুমি তখন নামিয়ে দাওনি কেন দেখো জুলুম করো না আমি আব্দুর বিন ইস্যু মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই আমি ওই ভাগ্য চাই না আমি চাই যেটা পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে পৃথিবীর সৃষ্টি সেটাই আমি চাই অন্য চায় না দোয়া করো দোয়া দিয়ে ভাগ্য বাড়াতে চাই এই সব মানুষ দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাই না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম যা বললেন তাতে শির মহাপাপ এবার চলেন দু একটা বলি একটা লোকের হাতে আল্লাহ নবী দেখলেন বালা তা আমার বালা আল্লাহ রসুল বলেন কি ব্যাপার এটা কি তখন লোকটি বলছে আল্লাহ আমার শরীরে দুর্বলতা রয়েছে সেই জন্য তামার বালা দি রাবার দি সৌদি আরব কুয়েত কাতারের ঘড়ি জাতীয় কি ওটাকে বলবেন ব্রেসলেট এটা ব্যবহার করি এই কারণে তখন আল্লাহ রসুল বলছেন এই এটা খোলো এটা যদি তোমার হাতে থেকে যায় তুমি যদি মারা যাও জাহান নামে চলে যাওয়া এখন যাদের হাতে এটা আছে আংটি আছে অষ্টাধাতুর আংটি হুজুর বলেছে হাতে দাও ভালো হয়ে যাবে পীর সাহেবে বলেছে এই মুহূর্তে খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না বাঁচার কোনো পথ নেই এই ছড়াই কোনো বাচ্চা ছেলেকে আপনি পাশ থেকে উঠতে দিবেন না শিল্পের আলোচনা সমাজের সাথে একবারে অতপ্রতভাবে জড়িত হয়ে আছে রাসুল sallallahu alaihi বলেন মানা লাগকা তামিয় রাকা কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শির করলো মাদুলি হাতে আছে কোমরে আছে গলায় আছে বাহুতে আছে ছেলের গলায় একবারে চার পাঁচটা ভর্তি হয়ে আছে এখনি কেটে ফেলতে হবে মরে যদি যান মুসলমান হয়ে মরবেন এ অবস্থায় মারা গেলে মুশরিক অবস্থায় মরবেন বাঁচার কোনো পথ নেই রাসুল sallallahu alaihi বলেন এনা রোকা ও তামায়া মা তেওলা শিরকণ নিশ্চয়ই ঝাড় ফোঁক করা শিরফ সেরে কি কথায় ঝাড় ফোঁক করা শির্ফ কোরান মাজিদ পড়ে হাদিসের দুয়া পড়ে পানি পড়ে দেওয়া যায় তেল পড়ে দেওয়া যায় ঝাড়ফুঁক করা যায় কোরান এবং হাদিসের দুয়া ব্যতীত এমনি কিছু দোহায় দিয়ে পড়লে শিরক হবে আজ থেকে কারোর কাছে যদি তেল পড়ে নেন যদি পানি পড়ে নেন তাহলে বলবেন মন্সি কি পড়েন যদি বলে কালির দহায়। তাহলে জাহান নামে আপনি যাবেন জাহান নামে আল্লাহর নবীর কাছে দশ জনের একটা দল আসলো আসলোষান তিনি নয় জনের সাথে বায়াত করলেন একজনের সাথে বায়াত করলেন না সাহাবিগণ বললেন আপনি নজরের সাথে বায়াত করলেন ওর তার একটা ওয়াহেদান একজনকে ছেড়ে দিলেন কেন তখন আল্লাহ নবী বলছেন ওর গলায় যে একটা ইয়ে আছে তাবিজ তাই তার সাথে বায়াত করলাম না ফাদ খালা এদাহ সে হাত গলায় ঢুকে তাবিজটা ছিঁড়ে ফেলল ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথে বায়াত করলেন মনে রাখবেন যে যত অষ্টাধাতুর আংটি আছে তামা আছে বালা আছে রাবার আছে এগুলো সব শির টোটালি শির এগুলি থেকে বেঁচে থাকতে হবে সাবধান সমানিতামলা হোনাইন আল্লাহ একবার হোনাইনের যুদ্ধে বের হলেন তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে সেই গাছটা হল মোশরেকদের ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখতো তখন সাহাবিগন বলছেন এই না জাত আনমাতিন ওদের একটা জাতে আনমাত গাছ আছে গাছের নাম জাত আনমাত গাছের নাম জাত আনমাত ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়া রাখে ওতে কল্যাণ গ্রহণ করে তা আপনি আমাদের একটা এ করে দেন না গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবীন আমরা সে গাছের নিচে বসবো আমাদের তরবারি গাছে ঝুলাবো আমরা সেখান থেকে কল্যাণ নিব তখন আল্লাহ রসুল বলছেন সুভাহ ছি ঝি ছি ছি ঝি ঝি হা মশা আরে এটা মশার সম্প্রদায় বলেছিল মুসার সম্প্রদায় বলেছিল ইজা না এলাহান কাম আহু মালে হা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না ওদের যেমন মাবুদ আছে ওদের আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা লাতুস জামানাত আরো কত কি। ওদের যেমন মাবুদ আছে জিলাপি দেয় ঝুরি জিলাপি দেয় তাদের কাছে করলেন চাই আপনি আমাদের একটা মাবুদ করে দেন সেখানে করলেন চাইবো এটা মুসার সম্প্রদায় বলেছিল তোমরা সেটা বললে ছি 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 তোমরা একটা গাছ কেন চাইলে তাতে কি করলেন রয়েছে এই গাছে তরবারি ঝুলালে একটা কল্যাণ মনে করছে তাই তো আমাকে বলছে আব্দুর সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না খালি একটু হালকা খানা করব তখন আমি বলছি আগের দিন করে নেন না বুঝতে পারেননি তো থেমে গেল বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না পরের দিন করেন সেটা ভালো লাগবে না বলে তিতা তিতা লাগবে এই জন্যই তো শির দিবস পালন এজন্যই সেটা যেটাই হোক তোমার মা দিবস হোক নাহলে তোমার বাপ দিবস হোক দিবসে কোনো কিছু নেই মনে করলে বলছেন সংক্রামক ব্যাধি নেই রোগ নেই কেউ যদি রোগ আছে মনে করে তাহলে সে শির করল রোগ নেই আল্লাহ নবী বললেন এ দু এলা শাইন রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না রোগ একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না রোগ একজনের থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না তখন সামনে একজন পল্লীর বেদহীন মানুষ ছিল ও বলছে যাই তো আল্লাহ নবী কিভাবে একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায় এ দেখেন ছোঁয়াচে রোগ আছে তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো তখন চুপ হয়ে গেছে তখন পল্লির মানুষটা কি হয়ে গেছে চুপ হয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন শোনো খালাকালাহুল খালকা আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন কাতাবা বা হায়াত হুয়া মাউত হুয়া রিস্ক হুয়া মাসায়বা আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস মানে রোগ ব্যাধি করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম রোগ ব্যাধি কবে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে অতএব আজকে আপনি নতুন ভাবে হয়েছে এটা মনে করলেই শিরক হবে রাসুল কোন অশুভ ফল নেই বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুইলেন নিচে নেমে গেছেন এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন কাজ করে কাজ হয়নি তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম সব কথাগুলি শির ফিরে যাওয়া যাবে না এই কথাগুলি শির সম্মানিত তিনি ভাই বোন গরুকে লাথি মারা যায় না এই কথা বললে তুলসী গাছ থেকে গিলাস এই কথা বললে শির ক্ষয় ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শির ক্ষয় দুধের বাচ্চা বাচ্চা নতুন প্রসব হয়েছে এই মা বাইরে গেলে লহা হাতে করে বের হতে হবে নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে এই কথা বললে শির হয় চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শির হয় ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শির হয় আনা যাবে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না ভাত রান্না করা যাবে না ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শির হয় আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল বাচ্চাটা ধরিয়ে এসে কুলার উপরে চড়ে নিল তখন আপনার মা বলল হঠ কুলাতে পা দিতে হয় ছি 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 কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শির খয় শুন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শির খয় যেই ঘরে লোকটা মারা গেছে চল্লিশ দিন আত্মা আসবে তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শির ক্ষয় স্বামী মারা গেছে নাক ফুল খুলে দিতে হবে এই কথা বললে শির খয় গয়না খুলে দিতে হবে খালি থাকতে হবে এই কথা বললে শির খয় যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে চল চার মাস দশ দিন নতুন কিছু লাগাতে পাবে না তার নাম শোক হাতে হাতে খুলে ফেলতে হবে এর নাম ভালো নয় এরই নামে শির আবার এটা চুয়া ডাঙ্গা মানে এটা যশোরের অন্তর্ভুক্ত তার মানে কত যে শির কাছে একেবারে চট্টগ্রামের মত কেননা এটা উত্তরবঙ্গ নয় রংপুর দিনাজপুর লালমন্ডিহাট নীলভমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট গায়বান্ধা বগড়া এগুলি কিছুটা কম আছে বৃহত্তর যশোরের চেয়ে বৃহত্তর খুলনার চেয়ে বৃহত্তর বরিশালের চেয়ে বৃহত্তর নোয়াখালীর চেয়ে বৃহত্তর ফরিদপুরের চেয়ে বৃহত্তর কুমিল্লার চেয়ে বৃহত্তর সিলেটের চেয়ে বৃহত্তর বরিশালের চেয়ে এই সব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে এইসব ডিগুলি তাবিজ দিয়ে চলে তাবিজ যখনই বরিশালে নামবো বিমান থেকে নামবো তখন খালি আমার মাথায় মাথা পেতে দিব একটু ফোঁক দিয়ে দেন একটু ফোঁক দিয়ে দেন ওই যে আমি পীর নয় আপনি ভুল বুঝেছেন মনে হয় আমি দোয়া করে দিছি বাস এটাই আলহামদুলিল্লাহ এদের শির দিয়ে ভরা দা খাল আর সুলুল্লাহ আহিসাল্লাম মাক কথা অফিল বাইতে সিদ্ধ না সালাসাম্মেয়া নশো আল্লাহর নবী যখন কাবাঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর তখন কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল ঢোকে জানাল আ এন গো বেউদিন ফিয়া দেহি হাত একটা লাঠি ছিল সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন জাল লাহ এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বা নিশ্চয় মিথ্যা কানাজা হুকা চিরদিন মিথ্যা ছবি মূর্তিকে সম্মান করা শের কাবাঘরে যা ছিল সব বের করে দিলেন রাসুল সূস বললেন লা তাজা কাবরি অসানান ইশতেদা গাজাবুল্লাহ না ওই লোকের প্রতি আল্লাহর গজব বেশি যারা তাদের নবীদের ভালো মানুষের কবরকে পূজার জায়গা করে নিয়েছে ওদের উপরে গজব নাজেল হবে আল্লাহ তুমি আমার কবরটাকে পূজার জায়গা করো না কবরকে ওভাবে সম্মান করা যাবে না কবরকে পাকা করা যাবে না কবরকে মূল্যায়ন করা যাবে না কবরে সিজদা করা যাবে না কবরের কাছে কিছু চাওয়া যাবে না কবরকে কোনো হিসাবই করতে হবে না ভেঙে পড়ে গেছে মেরামত করতে হবে না কি করতে হবে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাস আল্লাহ রসুল বলছেন জোর কাবরা কুম ফেন হতো চাকর মা পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো মরণ তোমাদের স্মরণ হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে শির থেকে খুব জরলভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর বিদাতের কথা এতটুক বললাম না তবে একটু বলে রাখি হ্যাঁ ছাড়া এই খেয়াল করো তো আমি ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে ঢুকেছি তে একটা লোক হাজি রেখে শেখাচ্ছে যারা হজ করতে যাবে তাদেরকে শেখাচ্ছে লাভ্বা এক আল্লাহ মা লা হারিকালা কালাব্বাই ইনহান্দন এ লা হারিকালা আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারিক আলাক লাভবাইক ইন্নাল হামদু ওয়া নিয়ামাতু লাকা ওয়াল মুল লা শারিক যখন শেষ হলো তখন আমি বলছি ভাইজান যখন বিমান জিদ্দাই নামবে তার দশ পনেরো মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম 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 আপনারা উমরা এহরাম বাঁধেন কাপড় চোপড় উপরে বসে থাকবেন যখন বলবে এহরাম এহরাম তখন বলবেন লা পায় কোমরা তা নামে ওমরার জন্য উপস্থিত লা পায়ে খাল্লাহ মালা পায় লাফাই ক্লা সরি কালা কালাপ্পাই এই নলহামদান লা সরিকালা যতক্ষণ পর্যন্ত তোমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে তাহলে শুরু হলো কখন জিদ্দায় বিমানটা না আমার পনেরো মিনিট পূর্বে বারো মিনিট পূর্বে তা আপনি যে এখানে লাভবাহ বলে দিচ্ছেন হজুর তখন বলছে যে বাড়ি থেকে বললো হবে তখন উত্তরে কি বলল বাড়ি থেকে বলল হবে এখন আপনি কি বলবেন আপনি এখন বলবেন আল্লাহর নবী তাহলে ছাই করতে আসলেন কি করতে আসলেন আল্লা আল্লাহ নবী তোমারটাই যদি চলে তো আল্লাহ নবী কি করবেন আল্লাহর নবী যে বললেন এলামলাম আর তুমি বলছো বাড়ি এরি নাম বেদাত কথা বুঝতে পারেননি উনি কি বলছেন বাড়ি বলছেন আর আল্লাহর নবী ভারত বাংলাদেশ পাকিস্তান এমানের জন্য কোন জায়গা বললেন এলামলাম কোন জায়গা বললেন এলামলাম এলামলামের উপর দিয়ে বিমানটা যাবে যখন জিদ্দায় বিমানটা নামবে তার বারো থেকে পনেরো মিনিট পূর্বে বেরানব্বই কিলোমিটার দূরে এলাম না আর হজুর বলছেন কোথায় বাড়ি এর নাম বিদা নবী বলছিলেন একটা আপনি বলছেন আর একটা নবী বলছেন একটা আপনি বলছেন আর একটা আসসালাম আলাইকুম হাত দুটি পৃথক করেন সব পাপ ক্ষমা তা আমি এতে গেলাম ব্যাংকে তো ম্যানেজারের সামনে চেয়ারগুলি নাই তো সালাম দিয়ে ঢুকে বলছে ভাই আপনার চেয়ারগুলো কোথায় রেখেছেন আরে আর বলেন না ভাই যেন খালি মুসাফা করতে আসে মানুষ সেই জন্য এটা সরে দিয়েছি তখন বলছি দেখেন আল্লাহর নবী বলেছেন এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন আসসালামু আলাইকুম পৃথক হোক সব পাপ ক্ষমা হাদিস সহি তা আল্লাহ নবী বুঝতেন না যে একদিন করোনা হবে তো না হাতে হাত মিলানো যাবে না অত এটা বাদ দিই সে মানুষকে পাগল বানিয়েছে কোথায় হয়েছে করোনা খালি মাস্ক বিক্রি করার জন্য এগুলো করেছে আর ওষুধ বিক্রির জন্য কেউ একটু হিসাব করে না তারপরে যদি যেটা মূল কথা এখন তো এই পর্যন্ত হয়ে গেল এখন এই যে একটা তারপরে তারপরে এটা তারপরে পায়ে তারপরে পাঁকা এগুলো সব বেদাত একটা ঠিক নয় আসসালামু আলাইকুম এ পর্যন্ত শেষ এর সাথে যত লেগা আছে সব নবীর নীতির বিরোধী এর নাম বেদান